সো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। সো আমিও খুব ভালো আছি। সো আজ আমরা এসেছি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিডিওতে। সো তোমরা আমার পেছনেই আছে, তোমরা দেখতেই পাচ্ছ যে মূর্তিও আছে। সো এটা হচ্ছে পেছনে দেখতে পাচ্ছ যেটা বাড়িটা, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম ভিটে। সো এখন সেটাকে মেরামত করে ঠিকঠাকভাবে রাখা হয়েছে, সরকারি আন্ডারেই আছে। সো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা যাবতীয় যত বই, পুরনো স্মৃতি সব কিছুই আছে এই বাড়ির ভেতরে। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, তোমাদের সবই দেখাবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি আমার, মুখের পরে বুকের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, নিশীথের অন্ধকারে গভীর ধারে পড়ুক প্রাণ, নিশীথের পরে দুঃখের পরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যে শাখায় ফুল ফোটে না, ফল ধরে না একেবারে, তোমার ওই বাদল বায়ে দিক জাগায় সেই শাখারে। যা কিছু জীর্ণ আমার জীবন হরা, তাহারি স্তরে স্তরে পড়ুক ঝরে সুরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে। শ্রাবণীর ধারার মতো পড়ুক ঝরে, পড়ুক ঝরে তোমারি সুরটি।
ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে তোমারই সুরটি আমার মুখের পরে বুকের পরে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে আমার কাছে নেক্সট ভিডিও হয়।